শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সিরাজগঞ্জে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। সাজসজ্জায় বৈচিত্র্য আনতে মণ্ডপে মণ্ডপে যেন প্রতিমা তৈরির এক নীরব প্রতিযোগিতা। শেষ মুহূর্তে চলছে রং তুলির আঁচড়ের কারুকার্য। তবে প্রতিমা শিল্পীরা রয়েছেন ভালো দাম পাওয়া নিয়ে শঙ্কায়। সিরাজগঞ্জ থেকে সাধন কুমার দাসের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন আবরার আহমেদ মাহি। খড় ও মাটি দিয়ে প্রতিমা তৈরির মূল কাজ শেষ হলো, এখন চলছে রং তুলিতে নিপুণ করে দেবীর রূপ ফুটিয়ে তোলার প্রাণান্তকর চেষ্টা। তাই দম ফেলবার সময় নেই কারিগরদের। তবে এত কষ্ট করে প্রতিমা তৈরি করলেও মিলছে না কাঙ্ক্ষিত মূল্য। বাজারে সকল উপকরণের দাম বাড়লেও বাড়েনি প্রতিমার দাম, বলছেন প্রতিমা তৈরির কারিগররা। প্রচুর চাপ, একদম যে আমরা সকাল আটটাতে আমরা ভোর থেকে শুরু করে একদম রাত মানে যতদূর করা যায়, টাঙ্গাইল যায়, বলবো বহু বিভিন্ন জায়গায় যায়। দাম কম ছিল, তাও দুটো পয়সা লাভ হয়েছে। এখন জিনিসপত্রের দাম বেশি হলেও এর দাম তো হে বেশি হয় নাই। খের বাঁশ সুতলি এগুলার দাম বেশি, মাটি ফাঁকে থেকে আনতে হয়, সে তুলনায় এবার প্রতিমার দাম খুবই কম। এদিকে সিরাজগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি জানান সকল প্রস্তুতি চূড়ান্ত, আর মন্দিরের নিরাপত্তার জন্য প্রত্যেক মণ্ডপে সিসি ক্যামেরা বসানোর পরামর্শ দেওয়া হয়েছে। এবারে সিরাজগঞ্জ জেলায় 537টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আমরা জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালনের জন্য চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। জেলায় এবারে 537টি মণ্ডপে বা মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। আব্রার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।